আমরা সূত্র ব্যবহার করলে একটু সময় বেশি প্রয়োজন হবে আমাদের প্লাস আমাদের সূত্রটা মনে রাখতে হবে আর যদি সূত্র ব্যবহার আমরা না করি তাহলে আরও কম সময়ের মধ্যে এইভাবে সমাধানটা করে ফেলতে পারবো আজকের ভিডিওতে গুণোত্তর ধারার যোগফল নির্দিষ্ট পদ ও পদের মান নির্ণয় করব তবে সূত্র ব্যবহার না করে আজকের ভিডিওটি প্রোগ্রেশন পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুইটা ভিডিওর সাথে সম্পর্কযুক্ত তাই এই দুইটা ভিডিও প্রথমে দেখে নেওয়ার অনুরোধ করছি জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে আলোচনা শুরু করার পূর্বেই আমাদের জানতে হবে অ্যারাথমেটিক প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে পার্থক্যটা কি এখানে অ্যারাথমেটিক প্রোগ্রেশন যে ধারাটা মেনটেন করে চলাচল করে তা হচ্ছে প্রথম পদ যদি এ হয় দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি এখানে ডিটা হচ্ছে কমন ডিফারেন্স তৃতীয় পদ হবে এ প্লাস টু ডি এখানে কমন ডিফারেন্স থাকবে দুইটা এর পরবর্তী পদ হবে এ প্লাস থ্রি ডি অর্থাৎ কমন ডিফারেন্স হবে তিনটা এখানে আমরা যদি এর মান ফাইভ ধরি এবং ডি এর মান দুই ধরি তাহলে আমাদের প্রথম পদ হবে ফাইভ পরবর্তী পদ হবে ফাইভ আর দুই পাঁচের সাথে দুই যোগ হলে সাত হয়ে যায় তার পরবর্তী পদ হবে পাঁচের সাথে দুইটা দুই যোগ হবে অর্থাৎ নয় হয়ে যাবে তারপরটা একটা এগারো হবে এ ধারাটা এভাবে চলতে থাকবে যদি আমরা এখানে ডিফারেন্সটাকে দুই না করে পাঁচ করে দেই তাহলে প্রথম পদ হবে পাঁচ পরবর্তী পদ হবে দশ তার পরবর্তী পদ হবে পনেরো অর্থাৎ প্রথমটা প্রথম ভ্যালুর সাথে কমন ডিফারেন্সগুলো যোগ হবে এখানে একটা কমন ডিফারেন্স যোগ হবে এখানে দুইটা কমন ডিফারেন্স যোগ হবে তার পরবর্তীতে এখানে তিনটা কমন ডিফারেন্স যোগ হবে এভাবে ধারাটি চলতে থাকবে কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে ধারাটি এভাবে মেনটেন করে চলাচল করে এই ফরম্যাটটা মেনটেন করে চলাচল করে তা হচ্ছে প্রথমে প্রথম পদ যদি এ হয় দ্বিতীয় পদ হবে এ কিউ পাওয়ার ওয়ান এখানে কিউটা হচ্ছে কমন রেশিওকে বোঝানো হয়েছে এখানে ডিফারেন্স থাকে না এখানে রেশিও থাকে তৃতীয় পদ হবে এ কিউ পাওয়ার টু তারপরের পদে হবে এ কিউ পাওয়ার থ্রি এভাবে চলতে থাকবে জিওমেট্রিক প্রোগ্রেশনটা এভাবেই চলে এখানে যদি এর মান ফাইভ হয় এবং কিউ কমন ডিফারেন্স টু হয় তাহলে ধারাটি হবে প্রথম পদ এ এর মান ফাইভ অর্থাৎ প্রথমটা পাঁচ হবে পরবর্তী পদ কিউ এর মান দুই দুইয়ের উপর পাওয়ার ওয়ান করলে দুই হয় অর্থাৎ পাঁচ দুই দশ হবে তৃতীয় পদ কিউ এর মান দুই 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 গুণে চার আর এখানে এর মান হচ্ছে পাঁচ চার পাঁচে বিশ হবে এর পরবর্তীটা চল্লিশ হবে তার পরবর্তীটা আশি হবে অর্থাৎ একটা আরেকটা দ্বিগুণ হবে একটা আরেকটার দ্বিগুণ হচ্ছে পাঁচের দ্বিগুণ দশ দশের দ্বিগুণ বিশ বিশের দ্বিগুণ চল্লিশ চল্লিশের দ্বিগুণ আশি এভাবে দ্বিগুণ হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের কমন রেশিওটা হচ্ছে দুই অর্থাৎ এই রেশিওটা দুই বোঝানো হচ্ছে এর অর্থই হচ্ছে যে একটা আরেকটা দ্বিগুণ হবে কমন রেশিও যদি দুই না হয়ে তিন হয় তাহলে আমাদের ধারাটি হবে প্রথম পদ পাঁচ পাঁচ থাকবে এরপর কিউ অর্থাৎ তিন তিনের পাওয়ার এক হলে তিন থাকে তিন পাঁচ পনেরো হবে দ্বিতীয় পদ অর্থাৎ একটা আর একটা তিন গুণ হয়ে যাবে এখানে তিন পনেরো অং পঁয়তাল্লিশ হবে পরের পদটি এখানে পনেরো তিন গুণ হয়ে যাবে আমরা যদি এটার মান বসে আমরা পঁয়তাল্লিশ পাবো এর মান পাঁচ কিউর মান তিন তিন ত্রিকে নয় এখানে নয় আর পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ পেয়ে যাই এবার পঁয়তাল্লিশকে আমরা তিন গুণ করলে একশো পঁয়ত্রিশ পাবো পরবর্তী পথটি আমরা এভাবে গুণত্বর ধারাগুলো চলাচল করে একটা কমন রেশিও মেনটেন করে এখন এই রেশিওটা আমরা কীভাবে বের করতে পারি এই রেশিওটা আমরা যে কোনো ধারা থেকে যে কোনো দুইটি পদের ভাগ ফলকে আমরা রেশিও হিসেবে কাউন্ট করতে পারি আমরা মনে করে নেই যদি আমরা রেশিও বের করতে চাই এই ধারাটির তাহলে আমরা দশ ডিভাইডেড বাই পাঁচ করলে আমরা রেশিওটা পেয়ে যাবো এখানে রেশিও হচ্ছে দুই কমন রেশিও হচ্ছে দুই কিংবা আমরা এই ধারাটি যখন পাব এখানে কমন রেশিওটা নির্ণয় করতে চাইলে আমাদের পনেরো ডিভাইডেড বাই পাঁচ করে দিতে হবে তাহলে আমরা কমন রেশিটা পাবো এখানে তিন অর্থাৎ দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পথকে প্রথম পদ দিয়ে ভাগ করলেই আমরা কমন রেশিও পেয়ে যাই শুধু যে দ্বিতীয় পথকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে এমন কথা নেই আমরা চাইলে এই দুইটা পদ থেকেও কমন বের করতে পারি তাহলে বড়টার থেকে এই পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কমন রেশিও পেয়ে যাব যেকোনো কোনো দুইটি পদ তার পরের পদটিকে আগের পদটি দিয়ে ভাগ করলে আমরা কমন রেশিও পেয়ে যাই এই ছিল পার্থক্য অ্যাথমেটিক আর জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে এবার আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন সম্পর্কিত কিছু সমস্যা সমাধান করব আজকের ভিডিওর প্রথম সমস্যা এখানে বলা হয়েছে তিন ছয় বারো ডট 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 ফাইন্ড দ্য সিক্স টার্ম ষষ্ঠ পদটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে আমরা এখানে কয়েকভাবে সমাধানটা করতে পারি প্রথমত হাতে কাউন্টিং করে ম্যানুয়ালি আমরা এই সমাধানটা করতে পারি যেহেতু এই সমস্যাটি অনেক ছোট একটা সমস্যা আমরা তিন ছয় বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই আমরা ষষ্ঠ পথটি পেয়ে যাই ছিয়ানব্বই এত ছোট সমস্যা হলে আমরা ম্যানুয়ালি কাউন্টিং করে সমাধান করে ফেলবো কিন্তু সমস্যাটি যদি একটু বড় হয় তখন আমরা সূত্রের মাধ্যমে সমাধান করব এবং আমরা চাইলে সূত্র ব্যবহার না করে আরো সহজেও সমাধান করতে পারি তবে তার জন্য কিছু ব্যাপার আমাদের জানতে হবে তা হচ্ছে আমরা এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আমরা এই ষষ্ঠ পদ এখানে লিখব প্রথম পদটি তিন তার পরবর্তীতে ছয় বারো চব্বিশ আটচল্লিশ এবং সবশেষে নাইনটি সিক্স ছিয়ানব্বই এখানে একটা ব্যাপার তা হচ্ছে এখানে এ ইকাল টু কিন্তু থ্রি প্রথম পদের মানটা হচ্ছে এ আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম এর এটা হচ্ছে প্রথম পদের ভ্যালুকে আমরা এ বলে থাকি এ ইকুয়াল টু এখানে থ্রি এবং কিউ টু এখানে ছয় ভাগ তিন যদি আমরা করি তাহলে দুই পাবো অর্থাৎ এখানে কমন রেশিও হচ্ছে দুই এর অর্থ হচ্ছে একটা আরেকটার দ্বিগুণ হবে আমরা সেভাবে কিন্তু এখানে ড্র করেছি তিন ছয় ছয়ের দ্বিগুণে বারো ছয় বারো দ্বিগুণে চব্বিশ একটা আরেকটার দ্বিগুণ হয়েছে এখানে এখন আমরা এখানে পদগুলোকে ভ্যারিয়েবল দিয়ে আমরা লিখবো তা হচ্ছে প্রথম পদটা ছিল এ পরবর্তী পদ এখানে ছিল এ এর উপর পাওয়ার একটা ছিল তার পরবর্তী পদ ছিল এ কিউয়ের উপর পাওয়ার দুইটা এর পরবর্তী এ কিউয়ের উপর পাওয়ার এখানে হবে তিনটা এবং তার পরবর্তীতে এ কিউয়ের উপর পাওয়ার হবে চারটা এবং সব শেষে এ কিউয়ের উপর পাওয়ার হবে এখানে পাঁচটা এখন আমরা এখান থেকে খুব সহজেই যে কোনো পদ নির্ণয় করে নিতে পারি তা হচ্ছে আমরা আমাদেরকে প্রথমে জানতে হবে এ এবং কিউ এর মানটি এখানে এর মান তো আমরা খুব সহজেই জানতে পারবো আর তা হচ্ছে আমরা প্রথম পদ দেখলে বুঝতে পারবো এ এর মান কত এবং কিউয়ের মান জানতে হলে আমাদের প্রথম দুইটা পদ জানতে হবে অর্থাৎ দ্বিতীয় পদকে যখন আমরা প্রথম পদ দিয়ে ভাগ করব। তখন আমরা কমন কমন রেশিওটা পেয়ে যাব এখানে কে তিন দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই দুই অর্থাৎ এই এ এবং কিউ এর মানটা আমাদের জানা খুব জরুরি এই দুইটা আমাদের জানতে হবে এর পরবর্তীতে আমাদের এখানে বলা হয়েছিল ষষ্ঠ পদ নির্ণয় করতে আমরা যদি একটু মনোযোগ সহকারে তাকাই তাহলে দেখতে পারবো তৃতীয় পদে আমাদের পাওয়ার ব্যবহার করছি আমরা দুই ষষ্ঠ পদে আমরা পাওয়ার ব্যবহার করছি পাঁচ অর্থাৎ প্রথম পদে আমাদের তো পাওয়ার ব্যবহার করতে হচ্ছে না দ্বিতীয় পদ থেকে পাওয়ার শুরু হয়েছে আমরা চাইলে এখানে ষষ্ঠ পদ কেন আমরা এখানে যে কোনো ধরনের পদে নির্ণয় করতে পারবো খুব সহজেই আমরা যদি বলি এখানে পঞ্চাশতম পদ নির্ণয় করতে হবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে এ এর উপর পাওয়ার কিউ দিয়ে ঊনপঞ্চাশ পাওয়ার দিতে হবে আমাদের অর্থাৎ পঞ্চাশতম পদের পাওয়ার হবে উনপঞ্চাশ এই ক্যালকুলেশনটা করলে আমরা কিন্তু এখানে পঞ্চাশতম পদ নির্ণয় করতে পারবো ইভেন পঞ্চাশতম না আমরা চাইলে যে কোনো ধরনের পদ নির্ণয় করতে পারি অর্থে পদ নির্ণয়গুলো বা পদের মানগুলো নির্ণয় করার সময় আমরা এভাবে নির্ণয় করব। জাস্ট এ থাকবে তার উপর আমরা কিউ লিখবো এবং কিউয়ের পাওয়ার দিব আমরা যততম পদ নির্ণয় করব তার থেকে এক কম পাওয়ার দিব এর কারণ হচ্ছে আমরা এই সিকোয়েন্সের দিকে যদি তাকাই তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি আমাদের দ্বিতীয় পদে পাওয়ার হচ্ছে এক চতুর্থ পদে পাওয়ার হচ্ছে তিন অর্থাৎ যে যততম পদ থাকবে তার চেয়ে এক পাওয়ার কম হবে আমরা এই ফরম্যাটটা মেনটেন করে আমরা পরীক্ষার হলে তবে এত ডিটেলসে করব না আমরা যে কাজটা করবো তা হচ্ছে শুধুমাত্র যদি ষষ্ঠ পদ থাকে তাহলে আমরা যে কাজটা করবো এখানে আমরা লিখব এ কিউ পাওয়ার দিব ফাইভ ষষ্ঠ পদে পাওয়ার হবে ফাইভ একটা কম পাওয়ার হবে এখন আমরা এই ক্যালকুলেশনটা যদি করি এর মান হচ্ছে এখানে থ্রি এর মান হচ্ছে এখানে দুই পাঁচের উপর তার উপর পাওয়ার দিয়ে দিলাম এই ক্যালকুলেশনটা করলে আমরা ফলাফল হিসেবে পাই থ্রি ইন্টু থার্টি টু অর্থাৎ ফাইনালি আমরা নাইনটি সিক্স ফলাফল হিসেবে পেয়ে গেলাম অর্থাৎ ষষ্ঠ পদের মান আমরা এখানে ম্যানুয়ালি কাউন্টিং করে রেখেছিলাম নাইনটি সিক্স এভাবে আমরা যে কোনো পদের মান নির্ণয় করতে পারি তবে শুধুমাত্র তার থেকে এক কম পাওয়ার দিতে হবে আমরা চাইলে এই সমস্যাগুলোকে সূত্র মাধ্যমে সমাধান করতে পারি তবে সূত্র যদি মনে না থাকে তাহলে আমরা শুধু এটুকু মনে রাখলেই হবে আমাদের যে পাওয়ার একটা কম হবে এ তার উপর কিউ সাথে পাওয়ার একটা কম হবে আমরা যদি দশম পদ নির্ণয় করি তাহলে নবম নয় পাওয়ার দিব আমরা এরপর এর মান কিউর মান বসাই দিব আমরা ফাইনালি ফলাফলটা পেয়ে যাব এখানে এই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি এই সমস্যাগুলোকে সূত্রটা কিন্তু একই রকম আমরা যে কনসেপ্টটা ব্যবহার করলাম ঠিক ওই কনসেপ্ট থেকে সূত্রটা তৈরি হয়েছে এখানে এ কিউ এবং এর সে এক পাওয়ার কম হবে অর্থাৎ এখানে যদি আমরা ষষ্ঠ পদে মান নির্ণয় করি আরের মান যদি ছয় হয় তখন আমরা ছয় থেকে এক বাদ দিয়ে দেব পাঁচ হয়ে যাবে আমরা কিন্তু এই কনসেপ্টটাই এই সূত্র যেভাবে তৈরি হয়েছে এই কনসেপ্টটাকে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করে সমাধান করেছিলাম এখানে এর মান হবে তিন কিউয়ের মান দুই তার পাওয়ার হবে সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ ফাইভ পাওয়ার দাঁড়াবে তাহলে আমরা এই ক্যালকুলেশনটি করলেও কিন্তু আমরা নাইনটি সিক্সই পাই ফলাফল হিসাবে আমরা পরবর্তী সমস্যা চলে যাই এই সমস্যাটিকে আমরা তিনভাবে সমাধান করতে পারি প্রথমত সূত্র ব্যবহার করে সূত্র ব্যবহার না করে এবং ম্যানুয়ালি আমরা কাউন্টিং করেও বের করতে পারি যেমন দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি চৌষট্টি দুগুণি একশো অতএব একশো আঠাশ কততম পদ হলো আমাদের সপ্তম পদ হয়ে গেল আমরা এইভাবে বের করতে পারি কিন্তু এখানে অঙ্কটা যদি একটু বড় হয়ে যায় তাহলে আমরা যে কাজটা করব। প্রথমে আমরা সূত্র ব্যবহার না করে এটাকে সমাধান করি একশো আঠাশ সমান সমান আমরা আমরা যেভাবে লিখে থাকি এ কিউ তার পাওয়ার এখানে আমরা জানি না এটা যেহেতু আমরা কততম পদ এটা এখানে জানি না এই জন্য তার পাওয়ারটা আমরা জানবো না এখানে এখন আমরা দেখবো কত পাওয়ার দিলে এখানে আমাদের এর মান এবং কিউ মান জানতে হবে এর মান হচ্ছে দুই এবং কিউয়ের মান হচ্ছে এখানে দুই এখন ব্যাপার হচ্ছে এই দুইয়ের উপর পাওয়ার কত দিলে আমাদের এখানে একশো আঠাশ মিলে যায় আমরা এটা খেয়াল করব। এখানে দুইয়ের উপর যদি আমরা পাওয়ার সিক্স দেই তাহলে চৌষট্টি হয় এবং চৌষট্টি দুগুণে একশো আঠাশ হয়ে যায় আমি তাহলে পাইলাম পাওয়ার হবে সিক্স পাওয়ার সিক্স আমরা কখন দেই সপ্তম পদের ক্ষেত্রে আমরা পাওয়ার সিক্স দিয়ে থাকি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এর আগের অঙ্কে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম পাওয়ার সিক্স হয় যখন আমাদের সপ্তম পদ হয় তখন তাহলে আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারলাম যে আমরা এখানে ফলাফল হবে সপ্তম পদ আমরা সূত্র ব্যবহার না করে এইভাবে সমাধান করতে পারি একশো আঠাশ হবে আমাদের সপ্তম পদ এখন আমরা এই সমস্যাটিকে সূত্র ব্যবহার করে সমাধান করব প্রথমে সূত্রটি লিখে নেই সূত্রটি ছিল নিউমেরিক্যাল ভ্যালু অফ আর্থ টার্ম ইকুয়াল টু আমাদের ছিল এ কিউ পাওয়ার ছিল আর মাইনাস ওয়ান এখন আমরা নিউমেরিক্যাল ভ্যালু অফ আর্থ এটা জানি এটা হচ্ছে একশো আঠাইশ এবং এ পাশে আমরা এর মান জানি দুই কিউয়ের মান জানি দুই এবং পাওয়ার হচ্ছে আর এখানে আরের মান আমরা জানি না এই এর মানটা আমাদের বের করতে হবে আর মাইনাস ওয়ান বের করতে হবে এরপর যে কাজটা করব এই দুই এখানে গুণ অবস্থায় ছিল এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে একশো আঠাশের অর্ধেক সিক্সটি ফোর হয়ে যাবে আমাদের আর এই পাশে থাকে শুধুমাত্র টু এর উপর পাওয়ার আর মাইনাস ওয়ান এখন আমরা এই সিক্সটি ফোরকে টু এর উপর পাওয়ার বানিয়ে দিব এর উপর সিক্স পাওয়ার দিলে সিক্সটি ফোর হয় এখানে এর উপর আর মাইনাস ওয়ান থাকে এখন আমরা বেসমেন্টগুলোকে কেটে দিলাম অর্থাৎ আমরা লিখতে পারি সিক্স ইকুয়াল টু আর মাইনাস ওয়ান শুধুমাত্র পাওয়ারগুলো আমরা এখানে লিখলাম এখন যে কাজটা করতে হবে এই মাইনাস ওয়ানটা যদি এই পাশে চলে যায় তাহলে সেভেন হয়ে যাবে অতএব আমরা এখান থেকে পাইলাম আর ইকুয়াল টু সেভেন আমরা সূত্র ব্যবহার করলে একটু সময় বেশি প্রয়োজন হবে আমাদের প্লাস আমাদের সূত্রটা মনে রাখতে হবে আর যদি সূত্র ব্যবহার আমরা না করি তাহলে আরও কম সময়ের মধ্যে এইভাবে সমাধানটা করে ফেলতে পারবো আর অঙ্ক যদি আরো ছোটো হয় যেমন এটা ছিল তখন আমরা কিন্তু হাতে কাউন্টিং করে এই সমাধানটা করতে পারি যেমন দুই চার আট ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি দুগুণে একশো আঠাশ অর্থাৎ একশো আঠাশ হচ্ছে সপ্তম পদ আমরা ছোট অঙ্ক হলে এভাবে সমাধান করবো আর অঙ্ক যদি একটু বড় হয়ে যায় তাহলে আমরা এভাবে সমাধান করতে পারি আমরা পরবর্তী সমস্যায় চলে যাই গুণত্বর ধারার ক্ষেত্রে সমস্যাটি যদি ছোটো হয় তাহলে আমরা ম্যানুয়ালি যোগ করে কিন্তু এই সামগুলো বের করতে পারি যেমন এখানে বলা হয়েছে টু ফোর এইট ডট ডট ফাইন দ্য সাম অফ ফার্স্ট সিক্স টার্ম প্রথম ছয়টি পদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে প্রথম ছয়টি পদগুলো হবে প্রথমটা দুই এরপর চার আট আটের পর হবে ষোলো ষোলোর পরে হবে বত্রিশ এবং সবশেষে বত্রিশের পর হবে সিক্সটি ফোর চৌষট্টি আমরা চাইলে এগুলোকে যোগ করেও সমাধান করে ফেলতে পারি তবে যখন এই অঙ্কটা বড়ো হয়ে যাবে অর্থাৎ ষষ্ঠ পদের যোগফল না আছে এখানে অনেক বেশি পদের যোগফল চাওয়া হবে তখন আমাদের সূত্রের মাধ্যমে সমাধান করাটা শ্রেয় হবে আমাদের সূত্রটা ছিল সাম অফ এন্থ টার্ম ইকুয়াল টু এ ইন্টু কিউ পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউ মাইনাস ওয়ান সূত্রে আমরা মানটা বসিয়ে দেবো এখানে আমাদের এর মান হচ্ছে দুই এবং রেশিওটা হচ্ছে দুই চারকে দুই তারা ভাগ করলে দুই পাই অর্থাৎ কিউয়ের মানটা হচ্ছে এখানে দুই তাহলে আমরা এখানে লিখবো দুই টু ইন্টু টু এর পাওয়ার এন এনটা ছিল সিক্স মাইনাস ওয়ান এখানে টু মাইনাস ওয়ান এর পরবর্তীতে আমরা টু এখানে দুইয়ের পাওয়ার ছয় দিলে আমরা সিক্সটি ফোর পাই সিক্সটি ফোর থেকে একবার দিলে সিক্সটি থ্রি হয়ে যায় এবং এখানে দুই থেকে একবার দিলে এক হয়ে যায় নিচে একের কোনো দাম নেই আমরা সিক্সটি থ্রি ইন্টু টু অর্থাৎ একশো ছাব্বিশ ফাইনালি ফলাফল হিসাবে পাবো আমাদের অঙ্কের কলাবরেশনটা যদি একটু ছোটো হয় তাহলে আমরা ম্যানুয়ালি যোগ করে ফেলবো এই যোগটা করলে এই সূত্র থেকে কম সময় লাগবে এবং যদি অঙ্কটা বড় হয়ে থাকে তাহলে আমরা সূত্রের মাধ্যমে সমাধান করবো এইভাবে সাধারণত পরীক্ষায় গুরুত্ব ধারার যোগফল ছোটো পরিসরে আসে যেমন এখানে বলা হয়েছে চার বারো ছত্রিশ ডট 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 ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট ফাইভ টার্ম প্রথম পাঁচটি পদের যোগফল এখানে চাওয়া হয়েছে আমরা ম্যানুয়ালি যোগটা করে ফেলবো প্রথমেই সূত্র ব্যবহার না করে তা হচ্ছে ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স এখানে একটা ব্যাপার তা হচ্ছে কমন রেশিও কিন্তু তিন অর্থাৎ একটা আরেকটা তিন গুণ হচ্ছে তাহলে ছত্রিশকে যদি আমরা তিন গুণ করি পরবর্তী পদ পাবো আমরা একশো আট এবং একশো আটকে তিনগুণ করলে আমরা পাবো তিনশো তিন আটটা চব্বিশ তিনশো চব্বিশ পাবো আমরা এবং এই সবগুলোকে আমরা যদি যোগ করি তাহলে ফাইনালি ফলাফলটা পাবো চারশো চুরাশি এবার আমরা সূত্রের মাধ্যমে এটা সমাধান করবো সূত্রটি ছিল সাম অফ ফার্স্ট এন্থ টার্ম ইকুয়াল টু এ ইন টু কিউ পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে ছিল কিউ মাইনাস ওয়ান এখন আমরা মানগুলো এখানে বসিয়ে দিব এর মান হচ্ছে চার এর পরবর্তীতে কিউ এর মান এখানে কমন রেশিও অর্থাৎ বারো কি আমরা চার দ্বারা ভাগ করলে তিন পাই এখানে কমন রেশিও কিন্তু তিন তাহলে আমরা এখানে লিখব থ্রি তার পাওয়ার হবে এন এন এর মান হচ্ছে পাঁচ অর্থাৎ এখানে পঞ্চম পদের যোগফল চাওয়া হয়েছে তিনের উপর পাওয়ার পাঁচ মাইনাস ওয়ান নিচে হবে থ্রি মাইনাস ওয়ান এই ক্যালকুলেশনটা করলে আমরা এখানে পাবো ফোর ফোর থাকবে তিনের উপর পাওয়ার ফাইভ দিলে আমরা পাব দুইশো তেতাল্লিশ সেখান থেকে আমরা এক বাদ দিয়ে দিব নিচে তিন থেকে এক বাদ দিলে দুই হয় এখানে থাকলো চার এখানে দুইশো তেতাল্লিশের থেকে এক বাদ দিলে থাকবে দুইশো বিয়াল্লিশ নিচে দুই অর্থাৎ দুশো বিয়াল্লিশ দুই দ্বারা ভাগ করে চার দ্বারা গুণ করবো তাহলে আমরা ফাইনালি ফলাফল পেয়ে যাব চারশো চুরাশি এভাবে আমরা সমাধান করব অঙ্কটা যদি বড় হয়ে থাকে তাহলে সূত্রের মাধ্যমে সমাধান করব। এবং তুলনামূলক ছোট হলে আমরা ম্যানুয়ালি যোগ করে ফেলবো সেটাকে সাধারণত গুণোত্তর ধারা তুলনামূলক ছোট পরিসরে যোগ ফলটা চাওয়া হয় তাই আমরা ম্যানুয়ালি যোগ করতে পারি আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে গুণোত্তর ও সামান্ত ধারার বিগত বছরে আসা প্রশ্নগুলো সমাধান করব দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ